আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য। তবে পৃথিবীতে এমন অনেক বিষাক্ত খাবার আছে যেসব খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। হতে পারে তা কোনো প্রাণী কিংবা উদ্ভিদের বিশেষ অংশ। আর এরকমই 5টি বিষাক্ত খাবার নিয়ে সবচেয়ে বিষাক্ত খাবারের লিস্ট তৈরি করেছি আজকে। তো চলুন জেনে নেই এসব বিষাক্ত খাবারগুলো সম্পর্কে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার রান্নাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে বিষাক্ত খাবারের লিস্টে পঞ্চম স্থানে আছে কাসুমারুজু চিজ বা পনির। এই পনির বিশ্বের সবচেয়ে মারাত্মক পনির। ইতালির এই পনিরটি পচা পনির নামেও পরিচিত। কাসুমারুজু তৈরি হয় সার্ডিনিয়ান ভেড়ার দুধ থেকে। পনির তৈরির অন্যান্য প্রক্রিয়া স্বাভাবিক হলেও কাসুমারুজু পনিরকে রাখা হয় খোলা স্থানে, যাতে করে মাছি এসে পনিরের মধ্যে ডিম পারতে পারে, আর এই ডিমগুলোই ফার্মেন্টেশনের জন্য দায়ী। ডিম ফুটে লার্ভা বের হয় এবং লার্ভা পনিরের কিছুটা অংশ খেয়ে ফেলে, আর এভাবেই ফার্মেন্টেশন হয়। অনেক সময় পনিরের সাথে খাওয়া লার্ভা মানুষের পেটেও কিছুক্ষণের জন্য জীবিত থেকে যায়। এতে করে বিভিন্ন সমস্যা হয়, যেমন রক্ত পড়াসহ ডায়রিয়া কিংবা খুব বেশি বমি হওয়া। আবার লার্ভাগুলো লাফিয়ে প্রায় 6 ইঞ্চি পর্যন্ত উঠতে পারে, তাই খাওয়ার সময় সাবধান থাকতে হয়। এই কাসু চিজ এখন তৈরি করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তবুও কিছু লোক এটা অগোচরে বিক্রি করে এবং খায়। সবচেয়ে বিষাক্ত খাবারের লিস্টে পরবর্তী অবস্থানে আছে কাসাবা রুট বা কাসাবার মূল। এই কাসাবা মূল সাধারণত টাপিওকা তৈরিতে ব্যবহার হয় এবং সবজি হিসাবেও অনেকে ডায়েট কন্ট্রোলে ব্যবহৃত হয়, কেননা চাল এবং ভুট্টার পর কাসাবার মূলেই রয়েছে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট। খাবার হিসাবে কাসাবা মূল চূর্ণ করে ভাপে সিদ্ধ করে পুডিং হিসাবে এবং জুস তৈরি করে খাওয়া হয়। এই গাছ সাধারণত কেবল আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতেই দেখা যায়। কাসাবার পাতায় এবং মূলে রয়েছে বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইড। ভালোভাবে রান্না করা না হলে এই খাবার খেয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কাসাবা বিষে আক্রান্ত প্রতি 5 জনের 1 জন বিষক্রিয়ায় মারা যায়। তবে কাসাবা মূল ভালোভাবে চাষ করে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করলে তা খাওয়া যায়। সবচেয়ে বিষাক্ত খাবারের লিস্টে তৃতীয় স্থানে আছে আঁকি বা আঁকি আপেল। এটি খুবই বিষাক্ত একটি ফল। এটি জামাইকা জাতীয় ফল, একে ব্লাঘিয়া সাপিডা নামেও ডাকা হয়। আফ্রিকায় আঁকি খুবই একটি জনপ্রিয় খাবার। একে ফল হিসাবে কিংবা অন্যান্য ট্র্যাডিশনাল বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়া হয়, তবে ঝামেলা বাদে যখন ফলটি কাঁচা থাকে, কারণ কাঁচা ফলের মধ্যে থাকে হাইপোগ্লাইসিন নামক এক প্রকার বিষ। তবে ফল পাকার পর যখন তা লাল হয়ে যায় এবং ফলের বাইরের আবরণ স্বাভাবিকভাবেই খুলে যায়, তখন তা নিরাপদেই খাওয়া যায়। তবে পাকা ফলের মধ্যে থাকা বড় কালো বীজের মধ্যেও তখনও হাইপোগ্লাইসিন থাকে। হাইপোগ্লাইসিন বীজ গ্রহণের ফলে যে বিষক্রিয়া হয় তাতে বমি হয় এবং পরিণতিতে মৃত্যু হতে পারে। চিকিৎসা প্রণালী আবিষ্কারের আগে এই বিষে মৃত্যু হার ছিল 80%, তবে এখন তা অনেকাংশেই কমে গেছে। সবচেয়ে বিষাক্ত খাবারের লিস্টে দ্বিতীয় স্থানে আছে জায়ান্ট বুলফ্রগ। এই জায়ান্ট বুলফ্রগ নামিবিয়ার জনগণের কাছে একটি রুচিকর এবং সুখাদ্য হিসেবে পরিচিত। বিশেষত ওভাম্ব মানুষেরা এটি তাদের ঐতিহ্যবাহী খাবার হিসাবে মনে করে এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে। নামিবিয়ার সবচেয়ে বড় এই বুলফ্রগ লম্বায় প্রায় 10 ইঞ্চি হয় এবং এরা ইঁদুর থেকে শুরু করে অন্যান্য সরীসৃপ খায়, এমনকি অন্যান্য ব্যাঙও খায়। এই ব্যাঙের সবচেয়ে ভয়ের বিষয় হলো যখন কোনো অপরিণত ব্যাঙকে খাওয়া হয় যা এখনও বংশবৃদ্ধি করেনি। এই ধরনের ব্যাঙে অসিকেটা কাটা নামক এক ধরনের বিষ থাকে। এই বিষের কারণে সাময়িক কিডনি ফেলার হয় কিংবা মৃত্যু হতে পারে। আপনারা শুধুমাত্র একটা ব্যাঙ খাওয়ার জন্য কি কেউ এই রিস্ক নিতে চাইবেন? নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সবচেয়ে ভয়ঙ্কর খাবারের প্রথম স্থানে আছে পাফার ফিশ বা পোটকা মাছ, যা জাপানে ফুগু নামে পরিচিত। এটি সেখানে অত্যন্ত দামি এবং উপাদেয় খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। ফুগু মাছ দেখতে অনেকটা বাংলাদেশি পোটকা মাছের মতো, তবে জাপানি বিষাক্তকর এই ফুগু সাইজে বাংলাদেশি পোটকা মাছের চাইতে অনেক বড়। যখন মাছটি খাবার জন্য উপযুক্তভাবে তৈরি করা হয় তখন এতে ভয়ের কিছু থাকে না, কিন্তু সমস্যা হয় মাছটি যদি ভালোভাবে তৈরি করা না হয়, কারণ এটি আপনার শেষ খাবার হতে পারে। এই মাছে রয়েছে টেট্রোডোটক্সিন নামক এক প্রকার প্রাণঘাতী বিষ, যা থাকে মাছের লিভারে। তবে জাপানের আইনে সকল রেস্টুরেন্টে এই খাবার তৈরি করা হয় না, শুধুমাত্র অভিজ্ঞ শেফ দ্বারাই এই খাবার তৈরি করা হয়, যাদের কমপক্ষে 3 বছরের একটি ট্রেনিং করতে হয়। অনেক গণ্যমান্য ফুগু শেফরা খাবারের মধ্যে খুব সামান্য পরিমাণ টেট্রোডোটক্সিন রেখে দেন খাবার সময় কিছুটা শিহরণ জাগতে। সাধারণত বছরে প্রায় 100 জন মানুষের মৃত্যু হয় এই ভয়ঙ্কর ফুগু পাফার ফিশ বা পোটকা মাছ খেয়ে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কোন খাবারটি ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।